Hey everyone, welcome back to my channel Bangalir Kitchen. So বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুই ধরনের ডিম ভর্তা রেসিপি। সিদ্ধ ডিমের ভর্তা বানাবো, তো এটা খেতে খুবই মজার আর এটা খুব সহজ একটা রেসিপি আর এটা আমি হাত দিয়ে চটকিয়ে বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডিম ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি শুকনা লঙ্কা ভাজা, রসুন কোয়া ভাজা আর পেঁয়াজ ভাজা। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো। আর নিয়েছি দুটা সিদ্ধ ডিম আর ছোট টুকরা দুটা সিদ্ধ আলু। এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি প্রথম ভর্তাটা বানাবো তার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা ভাজা, দু তিন কোয়া রসুন ভাজা আর একটু অল্প পেঁয়াজ ভাজা। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মানে শুকনা লঙ্কাটাকে হাত দিয়ে চটকে নেবো আর রসুন কোয়াটাকে হাত দিয়ে একটু চটকে নেবো। এটা হাত দিয়ে করলে খেতে কিন্তু খুবই মজার হয়। পেঁয়াজটা আমার চটকানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে এখন দিয়ে দেব সে একটা সেদ্ধ ডিম আর ছোট দুটো টুকরা করে সেদ্ধ আলু। আমি একজনের জন্য বানাচ্ছি, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে আরও বেশি করতে পারো। এখন আমি আলু আর ডিমটাকে ভালোভাবে চটকে নেবো হাত দিয়ে খুব সুন্দরভাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু সরিষার তেল, সরিষার তেল কাঁচা সরিষার তেল দিচ্ছি। কাঁচা সরিষার তেল দিলে একটু সেন্টটা ভালো হয়। তাই নুন আর সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেলো আমার প্রথম ভর্তাটা। দেখো এখন আমি সেকেন্ড ভর্তাটা বানাবো, তার জন্য চার কোয়া রসুন ভাজা নিয়ে নিচ্ছি, একটা শুকনা লঙ্কা ভাজা আর অল্প একটু পেঁয়াজ ভাজা। সেম প্রসেসে আমি আবারও ওই শুকনা লঙ্কাটাকে আর রসুন কোয়াটা ভাজাটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। রসুনটা আর শুকনা লঙ্কাটা হাত দিয়ে চটকানো হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে এর মধ্যে মিশিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। প্রথমে যেই ভাতটা বানাচ্ছিলাম সেটা আলু দিয়ে, আর এখন এটা বানাচ্ছি শুধু ডিম দিয়ে। এটাকে আবার সাদা কুসুমটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু সামান্য একটু মানে সরষের তেল। এখন নুন আর তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, মানে আমার সেকেন্ড ভর্তাটাও তৈরি। দেখো কত সহজভাবে আমি বানালাম ভর্তাটা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ভর্তা। দুই রকম, এটা হচ্ছে আলু দিয়ে যেটা বানাচ্ছি ডিম ভর্তা সেটা, আর এটা শুধু ডিম ভর্তা। দেখতেই পেলে কত সহজভাবে আমি বানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্ট করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।